তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আরম্বা গৌরহাটি দু নম্বর অঞ্চলে। তৃণমূলের অভিযোগ, বুধবার রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের ওই সমস্ত পতাকা ছিঁড়ে জলে ফেলে দেয়। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান, যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। আপনারা জানেন গতকাল কেন্দ্রীয় মোদী সরকারের যে কৃষক নীতির বিরুদ্ধে যে আন্দোলন আমাদের ছিল, সেই আন্দোলনে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছিল। সেই সব দেখে বিজেপির যারা দুষ্কৃতিকারী তারা ভয় পেয়ে গিয়েছিল। রাতের অন্ধকারে তারা গৌরহাটি দু নম্বর গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় গতকাল রাত্রে আমাদের দলীয় পতাকা ছিঁড়ে জলে ফেলে দিয়েছে। বিজেপি যাই করুক, দুটো পতাকা ছিঁড়ে তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না, এটা বিজেপি বুঝে নেওয়া দরকার।